4.5 বছরের জোট শাসনের সন্ত্রাস, চ্যালেঞ্জ ও মিথ্যা প্রতিশ্রুতিকে মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছেন রাজ্যের মানুষ। প্রতিদিনই রাজ্যের একাধিক জায়গায় রাস্তায় নেমে হকের দাবিতে কর্মসূচিতে অংশগ্রহণ করে বুঝিয়ে দিচ্ছেন ভুল শুধরে নেওয়া তাদের কাছে এখন সময়ের অপেক্ষা। জানিয়ে দিচ্ছেন পাহাড় সমতলের লাল ঝান্ডা বহনকারীরাই পুনরায় আগামীর কাণ্ডারি। বিভ্রান্তির প্রচারকে এক লোহমায় উড়িয়ে দিচ্ছেন রাজ্যের জাতি উপজাতি জনগণ। মঙ্গলবার বিলাকা মূল্যবৃদ্ধি, প্রতিটি এলাকায় পরিশ্রুত পানীয় জল, বেহাল রাস্তার সংস্কার ও বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়নের দাবিতে তৈতুতে লাল পতাকার ঢেউ তুললেন লড়াকু জনগণ। দেখুন সেই ছবি। রিপোর্ট চ্যানেল 3 রাত।